বলো কেমন লাগলো তোমার সেটআপ? বাগের বাচ্চা, এটা মিনি বাগের বাচ্চা। আজকে আমরা একটা ডাইনাটেকের V7000 সেল করছি দাদা। আশা করি দাদার মাল যেখানে বাজবে নাম হবে একদম। শুভ সকাল সবাইকে। আজকে আমরা দোকানে আসলাম আর দোকানে কিছু মাল ফিটিং হবে, কিছু প্রোডাক্ট যাবে। তো আগে দোকানে আসো, তারপর বলি বাইরে বৃষ্টি পড়তেছে। আর গাইস, যারা যারা আমার অ্যাড্রেস জানতে চাও, আমাদের অ্যাড্রেস ব্যানারে লেখা আছে, প্লাস নাম্বারও দেওয়া আছে। নাম্বার দেখে নাও, দেখা আছে পিছন থেকে নিয়ে নাকি ব্যানারে সব অ্যাড্রেস থেকে শুরু করে নাম্বার সব দেওয়া আছে, তুমি সেখান থেকে যোগাযোগ করে আসতে পারো। আর বেসিক্যালি গাইস, এখন আমরা আসলাম দোকানে, আর দোকানে কিছু মাল প্রোডাক্ট যাবে। তো বেসিক্যালি যাচ্ছে মনিটর আর হচ্ছে কিছু ডাইনেটিক অ্যাম্পলিফায়ার, দুটি ডাইনেটিক আমরা বিক্রি করবো এখানে, সেটা নিয়ে পুরো ভিডিওটা থাকছে। আর কোনটার কি প্রাইস পড়ছে অবশ্যই তোমাদের জানাবো। তো গাইস চলো ভিডিওটা শুরু করে যাক। তো গাইস দেখতে পাচ্ছ, আমরা ডাইনেটিক অ্যাম্পলিফায়ারটা বের করে নিলাম, এখন আমরা আনবক্সিং করছি। আর এটার প্রাইস আমি তোমাদের বলে দিই, এটার প্রাইস হচ্ছে অ্যাপ্রক্স প্রাইস ধরে রাখো 65,000 থেকে 67,000 টাকার মধ্যে তোমরা মার্কেটে এভেলেবেল পেয়ে যাবা, ঠিক আছে? আর আমাদের এটা যাচ্ছে হচ্ছে কুমারগঞ্জে এই অ্যাম্পলিফায়ারটা, আর এই অ্যাম্পলিফায়ারটা প্লাস হচ্ছে দু পিস মনিটর যাচ্ছে কুমারগঞ্জে, ঠিক আছে? তো কিছুক্ষণের মধ্যে সাউন্ড টেস্টিং তোমরা পাবা, সুন্দর সাউন্ড টেস্টিং। গাইস সাউন্ড টেস্টিং মজা নাও। তো গাইস বেসিক্যালি আমাদের মাল একদম কমপ্লিট, মাল তো বাজালাম, সেরা বাজলো। এবার কাস্টমার কাছে জিজ্ঞেস করো কেমন বাজলো না বাজলো। আর মনিটর হিসাবে কেমন বাজলো তো খাতার না, আমি 5,000 ম্যাশিং দিয়েও বাজালাম, আবার ডাইনাটেক 7000 দিয়েও বাজালাম, দারুণ বাজতেছে। 700 বাজাবে কোনো প্রবলেম হবে না, একটু বেস কম আসবে কিন্তু ভালো বাজবে, ঠিক আছে? তো ওই হিসাবে বানানো মালটা, আর পিওডির স্পিকারের তো কোয়ালিটির কোনো কথাই যাবে না, ঠিক আছে? এবার দাদার কাছে জিজ্ঞেস করি, এই যে দাদা নিলো সেটআপটা, ঠিক আছে, বলো কেমন লাগলো তোমার সেটআপ? পিজার কাছে আগেও মাল নিয়ে গেছি, ভাড়া মারলাম 2-3টা, দাদার ভিডিও দেখে অনেক কয়জনই আসছিল, দেখি আবার দাদার কাছ থেকে সেটআপ নিয়ে যাচ্ছি। আচ্ছা তোমাদের অ্যাড্রেসটা একটু বলে দাও। আমাদের অ্যাড্রেস মোহনা, কুমারগঞ্জ থানা। কারো যদি লাগে দাদার ভিডিও দেখে চলে আসবা। নাম্বারটা একটু বলে দাও তোমাদের। 7477-83-4867। আচ্ছা এই নাম্বারে কন্ট্যাক্ট করো দাদা। আশা করি দাদার মাল যেখানে বাজবে নাম হবে একদম। তো গাইস মেইন ব্যাপার কি বলতো, আমরা মালগুলো দিয়েছিলাম, মাল দেওয়ার পর তো দাদা দুটা প্রোগ্রাম করলো, দারুণ প্রোগ্রাম হয়েছে। কারণ এখন চৈত্র মাস, আরো কয়েকটা ভাড়া হবে, তো আরো চিপ রেটে দিবে, এখন তো অনেক কম রেটে মাল দিলো। প্রথম কথা, একটা ভাড়া মারলো 3,000 টাকার, না একদিন রাতে আগে মাল বাজাইছে, ঠিক আছে? পরদিন প্রোগ্রাম হয়েছে, তো 10-11টা অব্দি প্রোগ্রাম হয়ে মাল শেষ হয়েছে। মানে তোমরা ধরো তোমার পার ডে পড়ে গেল ওই ধরো 2,500 টাকার মতো পার ডে পড়ে গেল। তো এত সুন্দর মাল ডাইনাটেক 7000 দিয়ে হাই লো বাজাচ্ছে, মানে কিরকম সাউন্ড হতে পারে, সেরকম মাল এত চিপ রেটে দাদা দিচ্ছে, আমি বলবো। আর তোমরা আসো, আরো কম রেটে মাল দিবে তোমাদের জন্য। যারা কুমারগঞ্জে আসো, কুমারগঞ্জের লোক অবশ্যই একবার ভিজিট করো তাদের কাছে, যেটুকু হোক করে দিবে তোমাদের জন্য, ঠিক আছে গাইস? আর কি বলবো, সেটআপ তো ভালোই চললো। তোমার এমনি সেটআপের সাউন্ড কেমন লাগলো? মনিটর হিসেবে বাচ্চা, আর এই দেখো এইগুলো ছোট ছোট ভাই গুলাও আমাদের ভিডিও খুব ভালোবাসে। কেমন লাগে রে ভিডিও আমাদের? ভালো, তুই দেখিস আমার ভিডিও? তাই সত্যি কথা বল, তাই পছন্দ করিস তুই আমার ভিডিও? ভালো লাগে, সাউন্ড সিস্টেম ভালো লাগে? কেমন বাজলো আজকে বল? একদম
তো এই হলো গাইস, তো এখন আপাতত টাটা। দেখতে পাচ্ছ গাড়িতে দাদারা মাল লোড করে ফেলছে। এই যে একবার আয় দেখাও তো, খুব তাড়াতাড়ি তোমরা যোগাযোগ করো দাদার সঙ্গে, তোমাদের জন্য বেস্ট বেস্ট মাল তোমরা ডেলিভারি করবে। দেখো গাইস, যত ভাড়া বেশি হবে অত দাদা মাল নেবে, আর অত তোমাদের সাউন্ড তোমাদের প্রোভাইড করবে, টেনশন নাই। এরপরে বার 315 তোমাদের জন্য, 315 যদি ভাড়া ভালো আসে অবশ্যই 315 আসবে। আর তিন একদম এই মালটা আসবে, একদম এই মালটা তোমাদের জন্য করা হবে। গাইস তোমরা যদি একে ভাবে থাকো যে খুব সাদা সিধা হ্যান ত্যান আছে, ওই দেখা দেখছো বলি না, দেখে মনে হবে খুব সাদা সিধা নিরীহ ছেলে, কিন্তু এত জাইরের জাইরাই। তো গাইস দেখতে পাচ্ছ আমাদের আর একটা ডাইনাটিক অ্যাম্পলিফায়ার বের হয়ে গেছে। আর গাইস এটা যাবে হচ্ছে তোমার মালদার সাইড সুইডে, আমি অ্যাপ্রক্স মনে নেই, তোমরা ধরে রাখো মালদার রথুয়া বা শামসির এই সাইড সুইডেই হবে, কারণ অনেক দিন এই সেটআপটা দাদাকে দেওয়া হয়েছে, অ্যাম্পলিফায়ারটা দেওয়া হয়েছে, তো আমি ভুলে গেছি। তো এটা অনেক দিনের ভিডিও, তো আমি তারপরে তোমাদের দেখানোর চেষ্টা করলাম গাইস, আর কিছুক্ষণের মধ্যে তোমরা সুন্দর সাউন্ড টেস্টিং পাবা। তো গাইস দেখতে থাকতো ভিডিওটা, স্টে টিউন। আজকে আমরা একটা ডাইনাটেকের V7000 সেল করছি, আর নিচ্ছে হচ্ছে এই দাদা, দেখতে পাচ্ছ এই দাদা নিচ্ছে। আর এর আগে আমাদের একটা সেট আপ দিয়েছি, সেট আপ বলতে ভুল হবে, আমরা কেবিনেট দিয়েছিলাম শুধু, ঠিক আছে। সেখানে তোমার দু পিস টপ দিয়েছিলাম, আর দু পিস হচ্ছে তোমার T18 বেস। তো এখনো T18 বেস এর কভার দিতে আমি পারলাম না, তো দাদা আমাকে বলেই যাচ্ছে যে আজ দাও কভার কাল দাও, আমি খালি ঘুরাচ্ছি দাদা। তো কি বলবো আর, আমিও চেষ্টা করছি, একটু কিছু প্রবলেমের জন্য দিতে পারছি না, কভার নিয়ে আমার একটু খুব ঝামেলা হয়ে যাচ্ছে। তো আস্তে আস্তে চেষ্টা করছি কয়েকদিনের মধ্যে সবাইকে ঠিক মতো করে মালগুলো সাপ্লাই আমি দিয়ে দেবো, ঠিক আছে। একটু চাপ আছে কাজে, তাই দিতে পারছি না। আর আপাতত আজকে আমার দোকানে কিছু নাই সেরকম, মানে টেস্টিং করবো, তাই ছোট ছোট দুটো দু পিস মনিটর চেক করবো কেমন বাজে সেটাই দেখবো আজকে, ঠিক আছে। আমাদের মাল টেস্টিং প্যাকিং সব কমপ্লিট, পেমেন্ট কমপ্লিট, এবার জাস্ট যাওয়ার পর না, যাবে হচ্ছে মালটা বাইকে নিয়ে। তো ওটাই ভাবছি, বাইকে নিয়ে যাওয়া বিশাল সমস্যা, এই হলো ব্যাপার। তো দেখা যাক কি হয়, না ওঠানোর ব্যবস্থা করো, বাইকটা ঘুরায় নাও। টাটা, আবার দেখো পরে নেক্সট ভিডিওতে, চলো টেক কেয়ার, বাই বাই, টাটা, বন্দে মাতরম।